করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমে যাওয়ায় খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। নতুন উদ্যমে লেখাপড়ার আগের ধারায় ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের এই যাত্রাকে মসৃণ করতে বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। লালমনিরহাট জেলার বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও 32,000 উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায় যে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে। দুই সপ্তাহ জুড়েই এক এক দিন এক এক ক্লাসে শিক্ষার্থীদের বই দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের বাইরে আর কোনো অতিথিদের ডাকা হয়নি এবারের এই বই বিতরণ উৎসবে, এমনটি জানান 32,000 উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমরা শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছি এবং তারা বই পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা, নতুন বছরের শুরু থেকেই নতুন উদ্যমে লেখাপড়া শুরু করতে চায় তারা। নতুন বই পেয়ে আমার অনেক খুশি ও আনন্দিত লাগছে, কিন্তু আসলে খুবই খুশি লাগছে। আমি সব নতুন করে আবার শুরু করব, আমার স্কুল আমার সবকিছু আবার নতুন করে শুরু করব, আর আমার খুবই ভালো লাগছে আমরা বই পেয়ে। আমি ভাবছিলাম এই করোনার সময় আমাদের স্কুল খুলবে কি খুলবে না, কিন্তু তবে এই স্কুলে আমাদের বই প্রদান করা হয়েছে বিনামূল্যে। তো আসলে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত। তানভীরুজ্জামান তানভীর, হ্যালো ডট বিডি নিউজ 24.com, লালমনিরহাট।